অনেকে নামাজ আদায় করে, নিজে নামাজ আদায় করছে কিন্তু সন্তান আদায় করে না। আবার অনেকে দেখবেন সন্তান আদায় করছে, বাপে আদায় করছে না। দাদা আদায় করতেছে, নাতি আদায় করে না। নাতি আদায় করতেছে, দাদা আদায় করে না। সন্তানকে নামাজি বানানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো শিক্ষা রয়েছে। এখন আপনি আপনার সন্তানকে নামাজি বানাচ্ছেন, যদি বানান লাভটা কী? আপনি যখন কবরে চলে যাবেন এই সন্তান আপনার জন্য দোয়া করবে, করবে কি করবে না? জোরে বলেন, করবে। আপনার সন্তান যদি আপনার জন্য দোয়া করে, প্রতিদান আপনি পাবেন কি পাবেন না? পাবেন। সন্তানকে নামাজি বানানোর জন্য বাবার এবং মার অভিভাবকের কিছু করণীয় আছে। প্রথমত হচ্ছে, অনেক সময় সন্তানের পরীক্ষার জন্য আমরা বলি যে বাজান মসজিদে যাওয়ার দরকার নাই, এখানেই পড়। ভোরবেলায় জাগানোর প্রয়োজন মনে করেন না, যে ভোরবেলায় জাগাইলে ঘুমটা কম হবে, পরীক্ষাটা খারাপ হবে, এরকম অনেক বাবা মা মনে করে। মনে রাখবেন, আপনার পরীক্ষা, আপনার ছেলের পরীক্ষার রেজাল্ট সেই আল্লাহ তাআলাই ভালো করাইতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছেলের মস্তিষ্ক মেধা তৈরি করেছেন, ঠিক কিনা? সুতরাং ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে আমার সন্তানকে রোজা না রাখাইলে, সন্তানকে ফজরটা না পড়াইলে সন্তানের পড়া ভালো হবে, এটা মনে করা যাবে না। বাপ যদি নামাজি হয় সন্তানের ওপর একটা ইফেক্ট পড়ে, বাপ যদি নামাজ না পড়ে, মা যদি নামাজ না পড়ে, ওই সন্তানকে নামাজি বানানো কঠিন হয়ে যাবে। যদি আপনি নিজে ভালো হন, নিজে যদি নামাজি হন, সেটা বাবা হোক অথবা মা হোক, সন্তান ভালো হওয়ার সম্ভাবনা আছে। নিজে যদি নামাজ না পড়েন, এই জন্য নিজে নামাজ না পড়লে সন্তান সাধারণত যতই আপনি তাগাদা দেন এটা নিবে না, কারণ আপনি নামাজ পড়েন না। আপনি নিজেই স্মোক করেন, নিজেই সিগারেট খান, সন্তানকে আপনি আদেশ করতেছেন মুখে সিগারেট নিয়ে বাজান, নেশা করতে হয় না। আপনার মুখে সিগারেট, আপনি বলতেছেন বাজান, কখনো সিগারেট খাইস না, বাজান আমরা ভুল করেছি তুই করিস না, নিজে এখনও করে যাচ্ছে, সন্তান আদেশ করলে মানবে? কিন্তু খদিম সাহেব, ইমাম সাহেব অথবা টিচার, শিক্ষক, সে যদি বলে বাজান এই যে সিগারেট তুমি খাচ্ছ, এই যে হুন্ডা নিয়ে তুমি এত জোরে জোরে রাস্তা পার হচ্ছ, এগুলো কিন্তু তোমার জন্য খারাপ, ছেলেটা উপদেশ নিতে পারে। এক নাম্বার কারণ, এক নাম্বার কাজ, আপনার অভিভাবক হিসেবে আপনাকে যেটা করতে হবে, নিজে আগে নিজেকে উদাহরণ হিসেবে গড়ে তুলতে হবে, নিজে নামাজ পড়তে হবে। আপনি যদি বাবা হন, আপনি যদি মা হন, নিজে ইবাদত বন্দেগী করতে হবে। সেক্ষেত্রে কোনো অলসতা অবহেলা করা যাবে না, এগুলো দেখে দেখে সন্তান শিখবে। কারণ কি, বাপ মার চারিত্রিক মাধুর্যতা যদি সন্তান দেখে, ওই বাপ মার চরিত্র সন্তানের মধ্যে ঢুকে। এবং এই কথা বাংলাতেও প্রচলিত আছে, কাঁচাই না নোয়াইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা এইভাবে শেখাবেন। দুই নাম্বার, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাচ্চার বয়স যখন 7 বছর হবে, এই বাচ্চা নামাজ আদায় করা তার ওপরে অত্যাবশ্যকীয় না, বাধ্যবাধকতা নাই। ওই বাচ্চাকে তখন থেকে তোমরা নামাজের আদেশ দাও। 7 বছর থেকে যদি নামাজে অভ্যস্ত হয়ে যায়, বড় হওয়ার পরে ওই ব্যক্তি কিন্তু নামাজ ছাড়বে না। আর যখন কোনো সন্তান 10 বছর উপনীত হয়ে যাবে, ও যদি নামাজ আদায় না করে, নামাজ আদায়ের জন্য যদি প্রহার করার প্রয়োজন হয়, ওই সন্তানকে প্রহার করে মেরে হলেও তুমি না নামাজ আদায় করাও, বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবারা দেখা যায়, মারা দেখা যায়, সন্তান যদি নামাজ না পড়ে কোনো মাথা ব্যথা নাই, সন্তান যদি সন্ধ্যাবেলায় পড়তে না বসে, বাপ মা ঠিকই প্রহার করে, কিন্তু সন্তান এশার নামাজ পড়ে নাই, ফজরের নামাজ পড়ে নাই, বাপ মার কোনো ভ্রুক্ষেপে নাই, ঠিক কি না? ও মুসলমান, খেয়াল করেন, আপনি জানেন যে ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি নামাজ না পড়ে, জাহান্নামে যাবে। আপনি যদি নামাজ না পড়েন, আপনাকেও জাহান্নামে যেতে হবে, আপনি জানেন এটা। সন্তান যদি পরীক্ষায় ভালো করতে চায় তাকে পড়তে হবে, পরীক্ষায় যদি ভালো করতে চায় তাহলে পড়তেই হবে, না পড়লে পরীক্ষার রেজাল্ট খারাপ হবে। সন্তানকে যদি আমি স্কুলে হাত ধরে নিয়ে না যাই, সন্তান গাড়ির নিচে পড়ে অ্যাক্সিডেন্ট করে হাত পা ভাঙতে পারে। সন্তানকে মশা থেকে বাঁচানোর জন্য আপনি মশারি কিনে দেন, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য নিজে স্কুলে নিয়ে যান, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য স্কুলের ভ্যানে তুলে দেন। দুনিয়ার অ্যাক্সিডেন্ট আর মশার কামড় থেকে বাঁচানোর জন্য এত আয়োজন। ওই সন্তানকে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। ওই জাহান্নামের আগুন থেকে পোড়ানোর জন্য, পোড়ানোর থেকে বাঁচানোর জন্য অনেক সময় সন্তানের বাপের কোনো মাথা ব্যথা থাকে না, ঠিক কিনা? সত্য বললাম না মিথ্যা?
অনেক বাবারা এরকম আছেন যে কোনো মাথা ব্যথায় নাই, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কোনো মাথা ব্যথা নাই, পরীক্ষায় ভালোর জন্য যতটা মাথা ব্যথা, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য যতটা মাথা ব্যথা, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এত মাথা ব্যথা নাই, চিন্তা নাই, পরিকল্পনা নাই। ওই সন্তানকে যদি আপনার সামনে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হয়, আপনি বাবা হিসেবে কিন্তু আপনার কষ্ট লাগবে। এই জন্য 7 বছর বয়স থেকে সন্তানকে নামাজের আদেশ দিবেন। 10 বছর বয়স থেকে যদি কোনো সন্তান নামাজ আদায় না করে, প্রয়োজনে তাকে প্রহার করতে হবে, মারতে হবে, মারার মাইরা হলেও নামাজ আদায় করতে হবে, করাইতে হবে। বলুন আল্লাহু আকবার। শুনেন, 3 নম্বর, আপনারা অনেকে বাড়ি করেন, করেন না, 5 তলা করেন, কেউ 10 তলা করেন, 6 তলা করেন, 7 তলা করেন। বাপ মার একটা চরিত্রের একটু ত্রুটি আছে, কি, আপনি যে বাড়িটা আদায় কর এই মানে তৈরি করলেন, বাথরুম করতে হবে কোথায় আপনি মাথায় রেখেছেন, বেডরুম কোথায় মাথায় রেখেছেন, ডাইনিং স্পেসটা কোথায় মাথায় রেখেছেন, গেস্ট আসলে বসাবে কোথায় মাথায় রেখেছেন, মেহমান আসলে কোন ঘরে ঘুমাইতে দেবেন মাথায় রেখেছেন, ঠান্ডা গরম পানির ব্যবস্থা রেখেছেন। কিন্তু এই মুসলমান বাড়ি করার সময় নামাজের জন্য নির্দিষ্ট একটা কামরা রাখতে পারে না। সত্য বললাম না মিথ্যা? আপনি চেক করে দেখেন বাড়িগুলো। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, খবরদার তোমরা বাড়িগুলোকে কবরস্থান বানায় না। কবরস্থান মানে বুঝেন কবরে নামাজ পড়া যায় না, বাড়িগুলোকে কবরস্থান বানায় না, এর মানে হচ্ছে যে বাড়ির মধ্যে তোমরা সুন্নাত নফল নামাজগুলো একটু চালু রাখো, যাতে করে পরিবারের সদস্যরা কি হয়, নামাজ দেখে দেখে শিখে, নামাজই হয়। আমরা বিল্ডিং করি, 10 কোটি 15 কোটি টাকা খরচ করি, কিন্তু আমার জন্য, মেহমানের জন্য, তারপরে প্রসাব পায়খানার জন্য জায়গা নির্ধারিত হয় আমার 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে, আমার আল্লাহর জন্য ছোট্ট একখণ্ড জায়গা নির্ধারিত হয় না। দরকার আছে না নাই? তো আপনার বাচ্চা তো 7 বছর বয়সে সবসময় মসজিদে আসবে না, স্বাভাবিক, ছোট মানুষ, হয়তো বা আসবে আবার আসবে না, তার মন তো উড়ু উড়ু। কিন্তু ঘরের মধ্যে যদি নামাজের জায়গা থাকে, আপনার বউ তো সেখানে নামাজটা পড়তে পারে, পারে কি পারে না? বাস, এখন আমাদের কাছে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো আসে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কি জানেন, যে হুজুর ঘরে টিভি থাকলে নামাজ হবে কি না? তার মানে যারা এই প্রশ্নটা করে বোঝাই যায় যে এর ঘরে নামাজের কোনো আলাদা জায়গা নাই, এই জন্য টিভির সামনে নামাজ আদায় করতে হয়, তাই না? তাহলে আপনি কেন রাখলেন না? যে আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিল, যে আল্লাহ তাআলা আপনাকে এত বড় বিল্ডিংয়ের মালিক বানাইলো, যে আল্লাহ তাআলা আপনাকে এত বড় ফ্ল্যাটের মালিক বানাইলো, সে আল্লাহর জন্য যদি এই অল্প একটু জায়গা, আপনি একটা মুসল্লার সমপরিমাণ জায়গাও যদি নির্ধারণ করে রাখেন, বউ নামাজ পড়বে, সন্তানগুলো নামাজ পড়বে, আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হবেন ইনশাআল্লাহ বলেন। এজন্য 3 নম্বর আপনার করণীয় বিষয় হচ্ছে নামাজের জন্য একটা রুমকে নির্দিষ্ট করে রাখুন। আর যদি অতিরিক্ত জায়গা না থাকে, তাহলে অন্তত একটা রুমের কোনায় সামান্য একটা জায়গা রাখেন, যেই জায়গাটা দেখে সন্তান বুঝতে পারে যে এই জায়গাটা আমার আব্বু নামাজ পড়ে, এই জায়গাটা আমার আম্মু নামাজ পড়ে, এবং ওই নামাজে সেও যেনও সামিল হতে পারে ইনশাআল্লাহ বল। আচ্ছা, তারপরে আসেন, আপনার সন্তানের জীবনে এই নতুন অধ্যায়কে উৎসাহিত করার জন্য আপনার সন্তানের বন্ধুদের বাসায় আমন্ত্রণ জানান, এবং তাদেরকে হিজাব, তাসবি অথবা আজান দেয় এরকম অ্যালার্ম ঘড়ি গিফট করেন। কেমন? আপনার ছেলের বন্ধুবান্ধব আছে কিন্তু স্কুলে কলেজে, আপনার মেয়ের বন্ধুবান্ধব আছে, এদেরকে বাড়িতে ডাকেন, ডাকার পরে তাকে কোরআনের একটা খণ্ড গিফট করেন, হাদিসের একটা খণ্ড গিফট করেন, একটা হাদিসের বই গিফট করেন, এবং ইসলাম জানা যায় এরকম বিষয়গুলো আপনার একটু তাকে টাচ করেন। এখন দেখবেন বন্ধুবান্ধবরা যখন আড্ডাবাজি করে কেক নিয়ে যায় সেলিব্রেট করার জন্য, আছে না নাই, কি ফাঁকা মাঠ কি বাড়ি, কেক নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়, নিয়ে যান, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে, আপনি যে ধর্মকর্ম করবেন আপনার সামনে দিয়ে, আপনার সন্তানের সামনে দিয়ে, তার বন্ধুবান্ধবকে যখন আপনি নাসিহা করবেন, এই ধরনের গিফট করবেন, আপনার সন্তান কিন্তু এগুলো শিখবে, এই সন্তান কিন্তু ধার্মিক হতে সহজ হবে, যে না এটাই সুন্দর আমার বাবা মার শেখানো। কারণ পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ উপহার হচ্ছে কোরআনের উপহার, কোরআনের উপরে এর চাইতে বড় উপহার পৃথিবীর বুকে হতে পারে না, ঠিক কিনা? কিন্তু সত্য কথা কি জানেন, তিতা হলো বাস্তব এটা। আপনি কোনো বিয়ে বাড়িতে যদি কোরআন নিয়ে যান, বিয়ে বাড়িতে যদি 10,000 টাকার কিতাবও আপনি নিয়ে যান, যেটা আমি গিফট করলাম, কানা ঘোষা শুরু করে মহিলারা, কয় বেটা ফাঁকি দিল, বই নিয়ে এসে, বই কথা বলে না,
বই নিয়ে গেছেন 10,000 টাকার মূল্য দিবে না, কিন্তু ওই 10,000 টাকা ক্যাশ দেন একবার খুশিতে বাঘ বাকুম, ঠিক কিনা? ওই 10,000 টাকার একটা এই যে আংটি নিয়ে যান খুব খুশি, 10,000 টাকার আপনি হাদিসের কিতাব নিয়ে যান, কবে সস্তার ওপর দিয়ে ছাড়ছে। তার মানে কি, এই বইগুলোকে এখন মানুষ মূল্যায়ন করে না, মূল্যায়ন করে না দেখেই তো বউ হয়ে গেছে ফেসবুকার টিকটকার, আর জামাই হয়ে গেছে এর চাইতে স্কোয়ার বড় টিকটকার, ঠিক কিনা বলেন? কারণ কি, এখন খালি মোবাইল গিফট আদান প্রদান, স্বর্ণ টাকা, বই গিফট করেন, হাদিসের বই, কোরআনের খণ্ড, তাফসিরের বই, কিতাব, এগুলো দেন। যদি দেন, শুনেন, মানুষের পরিবর্তন হতে সময় লাগে না। এই পৃথিবীর বুকে বহু নজির এরকম আছে, মানুষটা ছিল অবাধ্য, মানুষটা ছিল পাপিষ্ঠ, একজন বন্ধু তাকে একটা গিফট করেছে, একটা কিতাব, একটা বই, এই বইটা পড়ে না পড়ে না পড়ে না, একদিন অবসর ছিল, দেখি না কি বইটা, একটু পড়ে দেখি না, দেখি না কোরআনের খণ্ডটায় কি আছে, দেখি না বাংলা অনুবাদটা কি আছে, দেখি না এই সূরা তাফসিরটা কি আছে। এই দেখতে গিয়ে আল্লাহ তাআলা এমন হেদায়েত তারে দিছে যে এলাকার মধ্যে আল্লাহর ওলি হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি ধর্মীয় কিতাব পুস্তক এগুলো কী করবেন, গিফট করবেন, ছেলের বন্ধুদেরকে দেবেন, বিয়ে বাড়িতে দেবেন, আত্মীয় স্বজনকে দেবেন। যদি দেন তাহলে একটা ইফেক্ট পড়বে, একটা প্রভাব পড়বে। আর মনে রাখবেন, একজনকে একটা কোরআন দিয়েছেন বা একটা হাদিস দিয়েছেন, ওই কোরআন বা হাদিস যতদিন পর্যন্ত সে অধ্যয়ন করবে, আল্লাহ তাআলা আপনার আমল নামায় একটা সওয়াবের অংশ লিখে দিতে থাকবেন। ইভেন ও যদি 100 বছর হায়াত পায়, আর 100 বছর যদি আপনার ওই কোরআনটা পড়ে অথবা আপনার ওই হাদিসের খণ্ডটা সে পড়ে, যতদিন অধ্যয়ন করবে, আল্লাহ তাআলা তারে যেমন সওয়াব দেবেন, আপনার আমল নামাতেও সেই সওয়াবগুলো লিখতে থাকবেন, মনে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, 4 নম্বর গেল, 5 নম্বর, আর এখন তো আবার মানুষ ওই যে মনে করে যে ধর্মীয় বই উপহার দিব, মানুষ যদি আবার আমার এই জঙ্গি টঙ্গি মনে করে এগুলো দেওয়া যাবে না, আর ধর্মীয় বই টই দিলে এখন আবার ওগুলোকে একবারে হিজাব পর্দা লাগায় তারপরে লুকায় এটা করে রাখে, ভয় পাবেন না প্রিয় ভাইরা আমার, আল্লাহ একজন আছেন। আল্লাহ আছেন না? আপনাকে মানুষ যতই বলুক যারা ধর্মীয় উগ্র অমক তমক, এগুলো আপনারা বিশ্বাস করবেন না, কারণ কোরআন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, হাদিস হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ। কোরআন এবং হাদিসই পারে মানুষকে শুদ্ধ মানুষ বানাতে, পৃথিবীর অন্য অন্য গ্রন্থ এক জায়গায় যে অক্ষম হয়ে যায়, একটা জায়গায় যে সীমা মানে সীমার মধ্যে চলে আসে, কিন্তু কোরআন এবং সুন্নার মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু উপাদান দিয়েছেন পৃথিবীর সুখ শান্তি সমৃদ্ধি শৃঙ্খলা যদি আপনি কি পৃথিবীতে চান, অবশ্যই কোরআন সুন্নার বাইরে যাওয়া যাবে না। প্রিয় ভাইরা আবার, এটা গেল 4 নম্বর। 5 নম্বর, নবীদের বিভিন্ন ঘটনা যেটা আপনি শুনেন জুমার নামাজে, ইউটিউবে, ফেসবুকে, এই ঘটনাগুলো সন্তানদের সামনে তুলে ধরেন, সন্তানকে নৈতিক শিক্ষা দেওয়ার জন্য, নামাজি বানানোর জন্য, যে নবী আম্বি আলাইহিম সালাতাম সাহাবি রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন তারা কীভাবে নামাজ পড়েছে, কীভাবে ইবাদত বন্দেগী করেছে, এবং এই গল্প বলাগুলো একটা রুটিন বানায় নেন, যখন বাচ্চার সামনে শুয়ে আছেন অথবা বাচ্চাকে নিয়ে আপনি গল্প গুজব করতেছেন, তখন এই গল্পগুলো আপনারা বলেন, আপনি বলবেন যে হুজুর নিজে তো একটাও জানি না, আমি রাজা রানীর গল্প জানি, নবী রাসুলের গল্প জানি না, এটা আপনার ব্যর্থতা, কথা বলবে না তো এখন, এটা বাস্তব কিনা বলেন? অনেক মানুষ, অনেক মানুষ আমরা আছি যে নবী রাসুলের 3টা গল্পও জানি না, ঘটনাও জানি না, যেগুলো শিক্ষণীয় বিষয়, সন্তানকে আমি কী শিখাবো, এটা আমার ব্যর্থতা। অনেক মুসলমান আমরা আছি যে 4টা 5টা সুরা আমরা ঠিক মতো পড়তে জানি না, মুখস্থ করতে পারি নাই, অথচ দিব্যি নামাজ পড়তেছি 70 বছর, 5টা সুরা আমার বিশুদ্ধভাবে মুখস্থ নাই, কিন্তু ওই যে মহিলাটার গান মনে করেন 8টা 10টা মুখস্থ, কোথায় দাড়ি, কোথায় কমা, কোথায় কোন লাহান কোন সুর, ওই মহিলার গান তার আপনার মুখস্থ আছে, কিন্তু 5টা সুরা অনেকের মুখস্থ নাই, এটা আপনার আমার ব্যর্থতা, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, গান যদি 5 বার শুনে একটা গান মুখস্থ হয়ে যায়, 5 বার এই সুরা শুনে কি মুখস্থ করা যায় না? যায় কি যায় না বলেন? যায়, খালি ইচ্ছা লাগে। আপনি সুরা ফাতিহা ওই বাপদাদার আমলে যে আপনি শুনছিলেন অমনি এখনও পড়ে যাচ্ছেন, একটাবার চিন্তা করেন না যে দেখি তো কারি সাহেবরা কীভাবে পড়ে, সৌদি আরবের ইমাম সাহেব কীভাবে পড়ে, মদিনার ইমাম সাহেব কীভাবে পড়ে, এটা চাইলে এখন মোবাইল থেকে শোনা যায়, কিন্তু অনেক মানুষ শুনতেও চায় না, শুনতেও চায় না, এই টাইমটাও নাই, কিন্তু গান শুনে, সিনেমা দেখে, নাটক দেখে, টিকটক দেখে, ফেসবুক দেখে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে প্রিয় ভাইরা আমার। সুতরাং বাসায় নবী আম্বি আলাইহিমুসাল্লাতুয়াসাল্লামদের সিরাত আপনি আলোচনা করবেন ইনশাআল্লাহ বলেন। তারপরে 6 নম্বরে যেটা করতে হবে,
একদমই একটা ছেলে নামাজ পড়ে না, একদমই নামাজ পড়ে না, কিন্তু হঠাৎ দেখা গেল যে সে শুধু জোহরের নামাজ পড়তেছে, আসর নাই, মাগরিব নাই, এশা নাই। বাপ মা তখন দেখে যে একটা ছেলে খারাপ ছিল, হঠাৎ ভালো হয়েছে, ধরেন একবারই নামাজ পড়তো না, আজকে জোহর পড়তে আসছে, বাপ মা অতিরিক্ত খুশি হয়ে আসরের আগে আর মারা শুরু করে, যা জোহর পড়ছ আসরে যাস না কেন। আর এইভাবে প্রেশার ক্রিয়েট করবেন না। ওই ছেলেটা কেবল ঢুকেছে, তাকে সুযোগ দেন আস্তে আস্তে, মসজিদে এসেছে জোহরে, বাড়িতে যদি আসর পড়তে চায় তারা পড়তে দেন, হ্যাঁ পড়তে হবে, কিন্তু আসে না যে একদিনে অনেকে আব্দুল কাদের জিলানি বানায় ফেলতে চায়, কেবল শুরুটা করেছে, তার শুরুটাকে আপনি সেভাবে সুযোগ দেন, তাকে সাপোর্ট দেন, যত ধরনের সাপোর্টের প্রয়োজন এই সাপোর্টগুলো দেন। দাড়ি রাখতেছে, আপনি বলেন যে বাবা রাখ, এটা ভালো, এটা নবীজি রেখেছেন। ছেলেটা নামাজ পড়তেছে, বাবা নামাজটা শুরু করলে আমার কলিজাটা শীতল হয়ে গেছে, মসজিদে যদি অন্তত না পারিস বাড়িতে হলেও পাঁচক্ত নামাজ পড়। এইভাবে আস্তে আস্তে ছেলেটাকে আপনি বুঝান, আস্তে আস্তে নামাজি বানান। হুট করেই আপনি যদি এই ছেলেটার উপরে এমন প্রেশার ক্রিয়েট করেন, ধরেন এমন হইল যে বাড়িতে মাগরিবটা পড়তে যাচ্ছিল, আপনি মাইরা এমন অবস্থা করলেন যে পিঠে দাগ ফেলায় দিলেন যে কেন মসজিদে যাবি না, ও বললো যে যা আর নামাজই পড়বো না, এরকম হয় কিন্তু অনেক সময়। সুতরাং বেশি ওই যে বলে না যে লেবু চিপলে কিন্তু আবার তিতা হয়ে যায়, তখন আর টক ভাবটা থাকে না, এমন শাসন করা যাবে না যেই শাসনটা ছেলেটাকে বিগড়িয়ে দেয়, এরকম কোনো শাসন করবেন না, এমন শাসন করেন যেই শাসনটা একটা সীমার মধ্যে থাকে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। শুনেন, এই সন্তান কিন্তু আপনাকে হয় জান্নাতে নেবে অথবা জাহান্নামে নেবে। যদি আপনি সন্তানকে জান্নাতি হিসাবে দেখতে চান, সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চান, সন্তানকে নামাজ শিখান, সন্তানকে দিন শিখান, আপনি মারা যাবেন এই সন্তান কাজে আসবে। যদি এগুলো শিখাইতে না পারেন এই সন্তান কাজে আসবে না, এবং আল্লাহর আদালতে আপনারাও দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, বলুন আমিন।